পৃথিবীতে যত বিষয়বস্তু আছে, যত ধরনের আলোচ্য বিষয় আছে, তার মধ্যে সবচেয়েটি অতীব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু শানের সালাতের বিষয়বস্তু। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানবতার অন্ধকার, আত্মার অন্ধকার, দিলের অন্ধকার দূরীভূত করার জন্য। এই দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু দেখি, কিন্তু মূলত এই দুনিয়ার জগৎটা হলো একটা অন্ধকার জগৎ। এইটা আজকে আপনারা লাইটিং করলেন, বিভিন্ন জায়গার মধ্যে এই মুহূর্তে আলোক সজ্জায় সজ্জিত, দেখে মনে হচ্ছে আলোকিত। আসলে কিন্তু দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার আসল হলো অন্ধকার। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে 97% ব্ল্যাক হোল, মাত্র 3% হলো আলো। তাহলে আলোর সংখ্যা বেশি না অন্ধকারের জগৎ অন্ধকারের সংখ্যা বেশি? বলেন, অন্ধকার বেশি না আলো বেশি? একটু আওয়াজ দিয়ে বললে খুশি হব। বলেন, দুনিয়ার মধ্যে 97% যদি আঁধারি হয়, মাত্র 3% যদি আলো হয়, তো আলোর চাইতে অন্ধকার কত ভাগ বেশি? অনেক ভাগ বেশি। এই জগতের অন্ধকার দূরগুরি বেললে আল্লাহ রাব্বুল আলমিন দুই ধরনের আলো পাঠাইয়েন। এক নম্বর হলো সূর্যের আলো, আর একটা হলো চাঁদের আলো। কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এটা সূর্যের আলো, আরেকটা চাঁদের আলো। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। সূর্য এবং চন্দ্র দুটারে তার গতিবিধি, তার আপন গন্তব্যে, আপন স্থানে আল্লাহ পাক ঘূর্ণীয়মান, চলমান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্ধকার যেমন দূর করার জন্য সূর্যের আলো আর চাঁদের আলো, এইরকম আমাদের দিলের ভিতরে অগণিত অসংখ্য অন্ধকার আছে। এই শরীর 3.5 বৌড়ি, এটা হলো একটা মিনি পৃথিবী, মিনি দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যেমন আঁধারি আছে, দুনিয়ার ভিতরে অন্ধকার আছে। এই অন্ধকার কিভাবে দূর হবে? আল্লাহ পাক তার জন্য দুই ধরনের নূর পাঠাইছেন, একটা হলো নূরে কোরআনি, আর একটা হলো নূরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। এক নূর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া اتبعوا النور الذي أنزل معه। এটা আরেক নূর। এই দুই নূর দিয়া দিলের অন্ধকার দূর করবে। এপ্রিল মাসের 22 তারিখ 571 খ্রিস্টাব্দে, 671 খ্রিস্টাব্দে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, অর্থাৎ যে বছর হস্তী বাহিনী
কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে কাবার মধ্যে হামলা করে আব্রাহার নেতৃত্বে। এটাকে আমুল ফিল বলে। ওই বছর রবিউল আউয়াল মাসে সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ রসুল তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়িন শফিউল মুজনিবিন শাফিউ মাহশার সাকি কাউসার হযরত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদতে বা সাআদত শুভাগমন বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো খুব দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ আমাকে কিছু হক কথা বলার তৌফিক দান করুক। কালিমাতে হক বাস্তবতা তো নবীজির আসার সময়, আগমনের সময়, আপনারা নবী প্রেমিকারা প্রত্যেকেই জানেন আমার রসুল আগমন করেছেন সুবহে সাদেকে, রাতের শেষ দিনের কি আগমনের টাইম। তো সুবহে সাদেক যেমন তমাম দুনিয়াবাসীকে জানাই দিল রাতের অন্ধকার শেষ, এখন আলোর আগমন ঘটতেছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করে জানাই দিলেন জাহেলিয়তের অন্ধকার শেষ, জুলুমের অন্ধকার শেষ, অন্যায় ও বিচারের অন্ধকার শেষ, পাষণ্ডতার অন্ধকার শেষ, এখন মানবতার আলো, ইনসাফের আলো, হেদায়েতের নূর, আল্লাহ প্রদত্ত, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতেন না, সেই মহান প্রধান অতিথির আগমন ঘটতেছে। যারা এই নূরের, এই বিশ্বনবীর আদর্শের পিছনে চলবে তারা হেদায়ত পেয়ে যাবে, অন্যথায় তারা পদে পদে কদমে কদমে লজ্জিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে যখন বিশ্বনবী দুনিয়ায় তশরিফ আনলেন, মানুষ সাধারণত যে জায়গার মধ্যে বাচ্চা প্রসব হয় ওখানে ধূপ জ্বালায়, আগর জ্বালায়, স্প্রে করে, কারণ ওখানে দুর্গন্ধ থাকে, এক ধরনের দুর্গন্ধ, রক্তের, পানির। কিন্তু হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে যখন বিশ্বনবী দুনিয়াতে আগমন করেন, লাগে যেন মায়ের পেটের ভিতরে কেউ কুদরতিভাবে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল গাসল করাইয়া দুনিয়াতে পাঠাইছেন। এক ফোঁটা রক্তের গন্ধ নেই, দাগ নেই, ময়লা নেই। আসার পরে হযরতে মামেনা নিজের বুকের সাথে জড়িয়ে চুমু খাইয়া মনে মনে যেন ভাবতেছে, হাইরে এই জগতের মধ্যে এত বাচ্চা দেখলাম, এত বাচ্চা কোলে নিলাম, কিন্তু আমার এই বাচ্চার মতো তো সুন্দর এই জগতে আমি আর কাউরে দেখলাম না। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আমেনা তুমি আর কয়জন শিশু দেখেছ? আমরা তায়েফ থেকে প্রতি মাসে দুই একবার মক্কায় আসি, মক্কার বড় বড় ধনাঢ্য শিল্পপতি প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বাচ্চাদের আমরা দুধ পান করাই, লালন পালন করি। অতএব এই সুবাদে আমার অনেক সন্তান কোলে আমার লালন পালন করার দেখার সুযোগ হয়েছে। আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি,
এই মোহাম্মদ নামক শিশুর মতো এত সুন্দর সুশ্রী সন্তান শিশু আমি আমার জীবনে আর কাউরে দেখি নাই। এটা মা হালিমার স্বীকৃতি। বিশ্বনবীর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হালিমা তুমি কয়জন শিশুকে দেখেছ? তুমি তো তায়েফ আর মক্কা এই দুই এলাকার মধ্যে তোমার বিচরণ সীমিত। আমি তো আব্দুল মুত্তালিব, আমি বড় প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যবসায়ী, ব্যবসার সুবাদে আমি মিশর যাই, সিরিয়া যাই, আরাকে যাই, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমি বিচরণ করি, আবার সাথে সাথে কাবার মোতওয়াল্লি হওয়ার কারণে সারা পৃথিবী থেকে যারা কাবার তওয়াফ করার জন্য আসে তাদের বাচ্চাগুলো আমার কাছে দোয়া নেওয়ার জন্য, ঝাড়ফুঁক নেওয়ার জন্য আমার কাছে হাজির করে। এই সুবাদে প্রতি বছর হাজার হাজার শিশু আমি কুলে নেই দেখি, কিন্তু আমি আল্লাহর জাতের কসম করি বলি, এই আমার নাতির মতো সুন্দর একটা শিশু আমি আমার জীবনে আর কাউরে দেখিনি। আল্লাহ আকবর বলেন, আল্লাহ আকবর। এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালামের পালা, জিব্রাইল ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি আর পৃথিবীর কয় দেশ ভ্রমণ করেছ? আমি তো সেই জিব্রাইল, মুহূর্তের মধ্যে সারা দুনিয়া আমি ভ্রমণ করি, এক মুহূর্তের মধ্যে আমি তামাম দুনিয়া সাইর সফর করি, এবং আল্লাহর প্রেরিত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চেহারাওয়ালা কায়াওয়ালা পয়গম্বরগুলোকে আমি তো আল্লাহর বার্তা বহন করে এনে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আমি জান্নাতে দেখেছি, নূহ আলাইহিস সালামকে আমি কিস্তির মধ্যে দেখেছি, মূসা পয়গম্বরকে আমি কুহে তুরে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপ থেকে আমি নিজের হাতে উদ্ধার করেছি, ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে দেখেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে তখতের উপরে দেখলাম, হযরতে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে দেখলাম। ও আব্দুল মুত্তালিব, আমি আমার তমাম বিশ্ব ভ্রমণ কালে এবং সকল পয়গম্বরদেরকে সরাসরি দেখার পরে জাতিকে সাক্ষী রেখে বললাম, আমি এত সুন্দর মুহাম্মদের মতো আমি আমার জগতে আর কাউকে পাইলাম না, দেখলাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব শুনতেছেন, নামে না কি বলে, হালিমা কি বলে, আব্দুল মুত্তালিব কি বলে, জিব্রাইল আলাইহিস সালাম কি বলে, সব শোনার পরে আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি সারা দুনিয়া ভ্রমণ করে দেখো নাই, দেখবা কেমনে? আমি বানাইলে তো দেখবা, আমি বানাইলে তো দেখবা, আমি তো মোহাম্মদের মতো সুন্দর আর কাউরে বানাই নেই। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা আপকে জেসা কুই আয়াহি নেহি, মুস্তফা আপকে জেসা কুই আয়াহি নেহি, আতাবি কেসে জবল্লা নে বানায়াহি নেহি, জিসনে সরকার কো চেহরে সে জিয়ারত কর লি, উসকে আঁখো মে কোই অউর সমায়াহি নেহি। আল্লাহু আকবর। না কোই সানি হে না রব কা না মেরে আকা কা, একে কা জিসম নেহি একে কা সায়াহি নেহি, একে কা জিসম নেহি একে কা সায়াহি নেহি, মুস্তফা আপকে জৈসা কুই আয়াহি নেহি,
آتابی کیسے جب اللہ نے بنا یا ہی نہیں اللہ پاک بشو نبی کے ایتو سندجو دن کری چند ہمیں گتو کو ایک دن آگے انیس دن بھی بسیر تر معافلی بستاری تو آلو چانا کری چی پرائے دیر گھنٹا چاہیتے بسی سمائے آسیل ایک گھنٹا دس منٹ سبابدی سنتی مدرسر تین جن پرنسپل اسٹیجے بسا آسیل انہارا بولتے سن جیس خطبہ صدارت سبابتیر باسنر درکار نہیں ہمرا یہ سمائیٹا نوریشا حضور کے دی دلام حضور اپنی بولین سبحان اللہ بازالی ہدایت الاسلام مدرسر پرنسپل جناب نورالعالم صاحب محدث شاہ عالم صاحب حضور بڑ بھائی تو ات لمبا تو بلا جائے نا تب یہ ایک انوکا بشے ہمارے انتر جو نبیر محبت آسے یہ محبت دابی ہل جاکے ہمیں بھالوباسی تر چکو کیمن چل تر ہات کیمن چل تر ناکٹا کیمن چل تر چوکر برو کیمن چل تر چوکر پلک کیمن چل تر ماتھا مبارک کیمن چل تر سینار پیٹ مبارکر سائز کیمن چل اللہ اکبر بولیں এই দুনিয়ার মধ্যে অনেক জেনারেল অতিবাহিত হয়েছে, অনেক বড় বড় রাজাবাদশাহ অতিবাহিত হয়েছে, অনেক ধর্মীয় গুরু হযরতে ঈসা পয়গম্বর হযরতে মূসা পয়গম্বরের মতো জলুল কদর পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু তাদের উম্মতেরা তাদের ভক্তবৃন্দরা তাদের অনুসারী অনুরাগীরা ওই সমস্ত গুরুজনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিচ্ছু বলতে পারবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার নবী আমার নবী বিশ্ব নবী তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়িন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের লক্ষ লক্ষ মুহাদ্দিসিন লাখ লাখ হাদিসের মাধ্যমে তার জীবনের প্রতিটা মুহূর্তকে কিয়ামত তককে লিয়ে ধারণ করে রেখেছেন উম্মতের জন্য এগুলো হাদিয়া হিসাবে পেশ করেছেন শামাইল তিরমিজি খসাইল নববী বিশ্বনবীর জীবনের প্রত্যেকটা দিক আল্লাহ রাসূলের পাগড়ি মুবারক কেমন আছে এই যারা ঘুরতেছো তোমাদের কি কোনো অসুবিধা আছে রোগশোক আছে হ্যাঁ দিনে মাহফিলের মধ্যে ঘুরা যা বেয়াদবি এটা তোমরা জানো না মানুষের মেজাজ ঠান্ডা রাখতে চাইলেও কিছু কিছু কর্মকাণ্ডর দ্বারা রাখতে পারি না এতগুলো মানুষ বইড়ে আছে আর কিছু মানুষ ঘুরতেছে কেন ঘুরতেছেন কি দুঃখে আপনার ব্যথাটা কি সমস্যা কোথায় ذکر کریں لا الہ الا اللہ لا الہ جورے جورے لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ الہ الا اللہ جرے لا الہ الا اللہ لا الہ الا اللہ جر دلیا سے اللہ نام ذکر کرے چینی رالائے যার দিলে আছে আল্লাহর নাম জিকির করেছে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে নবীজির গঠনাকৃতি, বডি স্ট্রাকচার, আল্লাহর পয়গম্বরের ডকুমেন্ট লাইফ, তারিখি জিন্দেগি সংরক্ষিত আছে না নেই? দেবন্দে শানের রেসালত, সিরতুন্নবী, মিলাদুন্নবী, ওয়াস মাহফিল, বার্ষিক সভা, ইসলামী সম্মেলন, নবীর সিরতের বিভিন্ন দিক আলোচনা হয়, কিন্তু নবীর গঠন মোবারক নিয়ে আলোচনা কিন্তু খুব কম হয়। তার কারণ কি? আমার রসুলের গঠনাকৃতির যে সমস্ত হাদিসগুলো আছে এগুলো ফুটি, এগুলো উচ্চারণ করে তর্জমা করতে খুব সীমিত আলম নিয়ে সম্ভব না, গভীর আলম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই কিতাবটা পড়ছি দারুল উলুম হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক হযরত মদনীর হাতে বানানো একজন দীনের সিপাহ সালার, ইসলামের কান্ডারি শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দি শৈখি মুর্শিদি হযরত আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু রাসুল। এই মাগরিবের নামাজের পরে হুজুর সমায়েল নিয়ে বসছে, রাতের 9টা পর্যন্ত এক লাগাতার সমায়েল পড়াইছি, 2টা 3টা হাদিসের থেকে বেশি পড়াইতে পারেনি। এইরকম জামি ইসলামী পটিয়ার মধ্যে হযরত মিসবাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সমায়েল পড়াই, বর্তমান হযরত আল্লামা রফিক সাহেব হুজুর দামত বরকাতুম এখন তো অসুস্থ হয়ে গেছেন, হুজুর দীর্ঘ সময় সমায়েল পড়াইছে। আল্লাহু আকবার। মুহাদ্দিসুল আসার, ফকিহুল আসার, জামি ইসলামিয়া পটিয়ার নিনি শাইখুল হাদিস, সদরুল মুদাররিসিন, নায়েবে মুহতামিম আল্লামা ইসহাক গাজী সাহেব হুজুর উত্তন মুহতাম সাহেব, তারা সমায়েলে তিরমিজি হুজ্জি। তাহলে যে মাদ্রাসার জীবে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার বাহরুল উলুম, এই বেচারা এই কিতাব অন্য কে ফরাইতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু কেমন ছিল, পাও মুবারক কেমন ছিল, নবীজির মাথা কেমন ছিল, নবীজির হাতের আঙ্গুল কেমন ছিল, পায়ের আঙ্গুল কেমন ছিলেন, আল্লাহ রসুলের নাক মোটা ছিল না চিকনা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমাওয়ালা নাক, সুরমাওয়ালা চক্ষু অবস্থা কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের গাল মুবারক উঁচা না গর্ত না একেবারে সমান গোলগাল ছিল, হোঁট কেমন ছিল, মুখের ঘর লম্বা ছিল না একেবারে চিকনা ছিল, দাড়ি মুবারক কেমন ছিল, চুল আর দাড়ি মুবারকের মধ্যে কয়টা চুল দাড়ি সাদা ছিল, এটাও উম্মতে আল্লাহর রসুলের হাদিসের মধ্যে সংরক্ষিত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি যে বালিশের উপরে টেক লাগাইতেন সেটার সাইজ ধরন কেমন, নবীজির লেবাস কেমন, নবীজির কম্বল যেটা উঠতেন সেটা কেমন, নবীজির চাদর মোবারকের সাইজ কেমন, আল্লাহর পয়গম্বরের বৈবাহিক জিন্দেগি কেমন, একাকী জীবন কেমন, রণাঙ্গনে জেহাদের জিন্দেগিটা কেমন, সামাজিক আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বনবীর কর্মসূচি কেমন, সব তন্ন তন্ন করে আল্লাহর হাবিবের জীবনীকে সংরক্ষিত করে রেখেছেন উম্মতের লাখো মুহাদ্দিসিন। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলের সৌন্দর্য এত বেশি, চেহারার মধ্যে নূরের ঝলক, ওদের কেউ চেহারার দিকে থাকাইতে পারত না। আল্লাহু আকবার। হযরত কুতুবে আলম মুফতি আজিজুল হক নওয়ার আল্লাহু মারকাদাহু পড়িয়ে মুফতি চৌধুরীর চেহারার মধ্যে আল্লাহ পাকে বলে এমন নূর ঝলক দিল্লি মানসিককে সাহিত্য এনে হইত। তাহলে যে পয়গম্বরের একজন উম্মতের চেহারার এই হাল, সেই উম্মতের পয়গম্বরের চেহারা কেমন অবস্থা হবে, যিনি আল্লাহর মাহবুব, ইনি আল্লাহর প্রিয়। সাধারণত যারা কবি আছে, এই কবিদের কথা কারো সৌন্দর্য এবং গঠনাকৃতি বর্ণনার ব্যাপারে বড় মজবুত দলিল, কারণ কবিরা কারো প্রশংসা, সুন্দরের বর্ণনা, বডির ফিটনেস,
অবকাঠামো, স্ট্রাকচার, কারো ডকুমেন্ট লাইফ এগুলো বয়ান করার মধ্যে বিশেষ এক্সপার্ট। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের একজন বিখ্যাত প্রখ্যাত সাহাবি, উনি বলতেছেন যে আমি কোন না কোনোভাবে একবার বিশ্বনবীর চেহারার দিকে থাকানোর একটু সুযোগ হয়ে গেল, এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না, কিন্তু নবীজির চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত এমন নূরে নবুয়ত জলওয়ায় রিসালতের ঝলক আমি যখন বিশ্বনবীর দিকে থাকাইতে চাইলাম, সাথে সাথে ওয়াজাতু ইয়াদি আলা আইনি খাউফাম মিন জিহাবি বসরি, এইভাবে করে হাতটারে আমি চোখের উপর রাখলাম, কারণ দেখতেছি এই হাত দেওয়া সারা যদি এই আঙ্গুলির ফাঁক দিয়ে দেখা সারা যদি সরাসরি দেখি তাহলে রসুলের চারদিকে থাকাইয়া আমার জীবনের জন্য আমি অন্ধ হয়ে যাব, চোখের দৃষ্টিশক্তি চলে যাবে। আল্লাহু আকবার। ফালাম্মা নাজারতু ইলা আনওয়ারিহি ওয়াজাতু ইয়াদি আলা আইনি খাউফাম মিন যিহাবি বসরি, আল্লাহু আকবার। হযরত সুরাকা ইবনে মালিক আল জোসমি রাদিয়াল্লাহু আন তিনি বলেন যে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহর নির্দেশে, সাথে তারা তিনজন ছিলেন, হযরত সিদ্দিক আকবর এবং ওনার গোলাম আমির ইবনে ফাহর। হযরত সুরাকা ডাক দিয়ে বলেন মক্কার পক্ষ থেকে ঘোষণা করা হলো যারা মোহাম্মদকে জীবিত ধরে এনে দিতে পারে 100 উট নিয়ে তাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কয়টা উট নিয়ে? 100 উট নিয়ে, হামেলা উট নিয়ে, গর্ভবতী উট নিয়ে তাকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের লোভে আমি বিশ্বনবীর তালাশে পড়ে গেলাম, তালাশ করতে করতে আমার দ্রুতগামী উটনি নিয়ে আমি রসুলের দ্বারে কাছে চলে গেলাম। আল্লাহর পয়গম্বর অবস্থান নিশ্চিত করার পরে যখন ওদিকে আমি কদম বাড়াইলাম, আল্লাহর কসম সাথে সাথে আমাকে সহ আমার উটনিটা আস্তা জমিনের মধ্যে ধসে গেল। রাহমাতের নবী আমার দিকে তাকিয়ে আছেন, আমি আশ্রয় চাইলাম, হুজুর জীবনে আর করব না, এই ভুলের দিকে আর যাব না, হুজুর একটু আমারে রক্ষা করেন, বাঁচতে দেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক আমার উটনিটা জমিন থেকে অটোমেটিকভাবে উঠাইয়া দিলেন। কিন্তু কিসের লেস? যেরকম সুঙ্গার ভিতরে থাকে সোজা থাকে, বাইরে এলে আবার জেবে হাসে বেহা, কিসের লেস? খাওয়ানোর দরকার নেই। এখনো কিছু আছে যখন হজে যায় বা নির্বাসনকালীন অবস্থা আসে তখন একেবারে পাক্কা ইমানদার পাক্কা মুসল্লি সাজি যায়, টুফি দে দিই বে, গোসল গরিবের সময় নকলে, গুমজাবের সময় রাখে, মনোনয়ন দাখিল করা তো দূরে থাক, এখনো নির্বাচনের কোনো তফসিল ঘোষণা না হয় দেখবেন যে এলাকা এলাকার মধ্যে ফুলের মালা গলার দি, মাথায় টুফি দি, লম্বা জুব্বা লাগাই, ওরে আল্লাহ, ওদের ব্যাকগ্রাউন্ড দেখলে অনেকের আছে যাদের জন্য গরু রাখতে পারে না, ছাগল রাখতে পারে নেই, আর এখন বড় বড় আছে না, সব না তো আগের যে হালত আবার সে হালত। আল্লাহ রসুল কত তুই শুদ্ধ ন বলি দি না, আবার বেয়াদবি করার জন্য আসলো, আবার দোষী গেল, হুজুরের কাছে আবার মাপ চাইছে, আবার হুজুরে বলছে ঠিক আছে শেষবারের মতো মাপ করলাম, দুইবার তিনবার। ওই অবস্থায় হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নসীতু ফিমা নসীতু, আল্লাহ রসুলকে আমি দেখলাম কান্নাহা জিমারাতুন, অর্থাৎ খেজুর গাছের নতুন ডাল গজাইলে
একদম সুটাম সুন্দর যার দেখে তার ধরতে মনে চায় সুইতে মনে চায় এমন আকর্ষণীয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সুবহানাল্লাহ ওই যেটার বর্ণনা আমি দিতে পারবো না লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আগেও দেখি নাই কাউকে পরেও হয়তো দেখব না কাউকে একমাত্র তিনিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن النبي صلى الله عليه وسلم كان أحسن البشر قواما ووجها غطن ديكي سبتيت سندر چهرار سندر جرمد ديو ديتيو تلونيو الله الحبيب الچهرة مبارك رمد دي امون اكتا نور الجلق الله پاك قدرتي باب ستكر دي چن سراسري نبجر ديكي تاكان سمبپنا মুষ্টিময় কয়েকজন সাহাবা একরাম আল্লাহর রাসূলকে সরাসরি দেখার কথা বলেন তারা বলেন তাও আমরা দেখেছি ওই শিশুকালে দেখেছি তার উপরে আন্দাজা করে আমরা উম্মতের সামনে বর্ণনা করেছি বাল্যকালে শিশুকালে দেখছে বাস এটার উপর আন্দাজ করে বলে দিছেন হুজুরের এই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম নবুওয়তের পরে নবীজির চেহারা দেখে নবীর চেহারার সাইজ এবং ধরন বর্ণনা করা কারো পক্ষে সম্ভব না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া তো আল্লাহ রাসূলকে দেখেছেন ঘুমন্ত অবস্থায় শোয়া অবস্থায় ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় নয় এক সাহাবী বলে আরেক সাহাবী তুন হুজুর তো ভাই পয়গম্বর সাহেবের চেহারা কেমন তো উনি পাল্টা বলল মিয়া তুমি দেখো নাই আমি যে পয়গম্বর উম্মত আমি যে নবীর সাহাবি তুমিও তো একই পয়গম্বর উম্মত সাহাবি তুমি দেখো নাই ও ভাই দেখিও না দেখার মতো রসুলের চেহারার দিকে দেখার হিম্মত নেই ভাই দেখার হিম্মত নেই এই নূরে নবুয়তের জ্বলাওয়ার তাপ বরদাস্ত করার শক্তি নেই সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেন কয় তার দেখবেন কেমনে আল্লাহ তো তার জলওয়ায়ে নবুয়তের উপরে 70,000 পর্দা দিয়ে এটাকে আড়াল করে রেখেছে আল্লাহু আকবার আমাদের হাদিস জগতের একজন শ্রেষ্ঠতম অন্যতম এবং পাক ভারত উপমহাদেশে যার নাম সারা যার ছাত্র হওয়া সারা যার শিষ্য হওয়া সারা মুহাদ্দিস বলতে পারে না ওনার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলোদ সরকারি বলেন কওমি বলেন আলিয়া বলেন সব হাদিসের সূত্র শাহ ওলিউল্লাহ পর্যন্ত গিয়ে ঠেকলে হাদিস এটা ঠিক আছে যদি ওখানে গিয়ে না পৌঁছে এ হাদিসের কোনো আত্মাফাত্তা নেই আল্লাহু আকবার যেমন যারা আমরা পটিয়া মাদ্রাসায় পড়ছি ওনাদের ওস্তাদ হাটাজারি যারা পড়ছেন ওনাদের ওস্তাদ প্রায় বড় বড় শেখুল হাদিসের ওস্তাদ হলো শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাদানী সাগরী গাইসা হুজুর মাদানী সাগরী হাটাজারির মাওলানা আব্দুল্লাহ ইসাউদ্দিন মাদানী সাগরী মুফতি আহমদুল হক সাউদ্দিন মাদানী সাগরী আল্লামা আহমদ সফি সাউদ্দিন মাদানী সাগরী ফকিহুল মিল্লা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদানী সাগরী আল্লাহু আকবার হযরত ইমাম সাউদত্ত কাশ্মীরি সাহেব সাগরী তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ হলেন হযরতে হুজ্জতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত বানী দারুল উলুম দেওবন্দ আয়াতুম মিন আয়াতিল্লাহ হযরত শাহ কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলুন কাসিম নানুতবীর উস্তাদ হলো শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওনার উস্তাদ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ এ আব্দুল্লাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বাবার নাম আছিল হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী এ আব্দুর রহিম বেশি বড় আশেক রাসূল আছেন বা মানা আশেক রাসূল সত্যিকার আশেক রাসূল আর মতো নয় ফাড়া ফাড়া রোদের মধ্যে মেহমান আসছি মেহমানের জাম্বা আর পানির পিপাসায়
ক্ষুধার যন্ত্রণায়। মেহমানরা লাল গালি শোভ নেই, ফুলের সম্বর্ধনাও আছে, সব কিছু আছে, কিন্তু এক গ্লাস ঠান্ডা পানি নেই, এক গ্লাস শরবত নেই, দুই এন বিস্কিট নেই। মেহমানে কিছুক্ষণ বই দেখতে 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 হদবা অনারাত দেশত মেহমান আইলে এখারবার নাকি লাল গালি সাদ আহালান সাহালান শুভেচ্ছা স্বাগতম নাকি কিছু খেবেন লাইন দেখো না, আর তো খানার আয়োজন করি। হ্যাঁ না, আপনার আগমনে আমরা মহা খুশি, দেখেন না কত লাইটিং মাইকিং, কত আলোকসজ্জা, মেহমান খুশি না বেজার, বড় করে মেহমান খুশি না বেজার। মেহমান হওয়া দিন তো তোমার আলো দুঃখবাজি প্রতারণা, কিন্তু সিটিং বাজি আমার চাহিদা পূরণ না করে আমার এ শুভেচ্ছা স্বাগত মেকি ভেঙে। আব্দুর রহিম মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলাই এত বড় আশক রসুল, উনি স্বপ্নযুগে প্রায় সময় বিশ্বনবীর জিয়ারত নসিব হতো, দিদারের দৌলত নসিব হতো তার। সুবহানাল্লাহ, আসতে হন ইন্দি মাসুদি আরক্ষণ হতা হই যারা আল্লাহ রসুলের সমায়েল হুলিয়া বর্ণনা করে, আমার রসুলের নাকটা কেমন ছিল এটা জানবার চায়, আমার রসুলের চক্ষুগুলো কেমন ছিল এটা জানতে চায় আলোচনা করে, হাত কেমন ছিল, পাও কেমন ছিল, পেশানি কেমন ছিল, কান মুবারকের সাইজ কেমন, চুলের সাইজ কেমন, গর্দান কীরকম, সিনা কীরকম, এইরকম বাজুর লম্বাই কীরকম, এগুলো আলোচনা করে জানতে চায়। আল্লাহ বলে তাদেরকে স্বপ্ন যুগে নবীর সাক্ষাৎ নসিব করায়, নবীর সাক্ষাৎ নসিব করায়, এবং তারা হারদিল আজিজ সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে উম্মতের মাঝে, মাহবুবুল খালায়েক মানুষের সবচেয়ে প্রিয়তম হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, হুজুর বেয়াদবি না আদুল্লি, আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি বলেছেন ক্বালা ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহ ওয়া ফি রিওয়ায়াতিন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। বিশ্বনবী বলেন, আমার ভাই ইউসুফ দুনিয়ার অর্ধেকটা সুন্দর আমার ইউসুফকে দেওয়া হয়েছে, তবে তিনি আর সুন্দরের সাথে আমার সুন্দর তুলনা করা যাবে না, উনি হলেন সাদা সুন্দর, আমি হলাম লাবণ্যময় সুন্দর। বলেন তো সাদা সুন্দরের তুলনায় লাবণ্যময় সুন্দর দেখতে রুচিবান মানুষের আকর্ষণ বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কোশিশ বেশি, আকর্ষণ বেশি। তো এই হিসাবে ইউসুফের সৌন্দর্য আপনার চাইতে অনেক কম, কারণ আপনি লাবণ্যময়, উনি সাদা সুন্দর। কিন্তু এখানে কথা হলো ইউসুফের সৌন্দর্য দেখি মিসরের সেলিব্রিটি ধনাঢ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওনাদের মেয়েরা তো আপেল কাটার জায়গায় নিজের হাতের আঙ্গুল কাটি ফেলছে। এরকম তো আপনার সৌন্দর্য দেখি কেউ এরকম হাতের আঙ্গুল কাটছে এরকম তো আমরা হাদিসে পাই নেই, আমরা জানি না, প্রসিদ্ধ নেই। এটা আমার দিলের মধ্যে বড় খটকা, বড় এতরাস, বড় ধরনের একটা আমার প্রশ্ন মনের ভিতরে রয়ে গেছে। আল্লাহ রাসূল খুব সুন্দর করে জবাব দিছেন, আমার ইউসুফের সৌন্দর্য আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন, কিন্তু আমি মুহাম্মদের সৌন্দর্য আল্লাহ ইচ্ছে করি প্রকাশ করেন নাই, ঢাইকে রাখছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, জামালিক মাসতুরুন আন আয়ুনিন নাসি গায়রাতান মিনাল্লাহ। হে আব্দুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলমিন আমার প্রকৃত সৌন্দর্য মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছেন, ঢাইকা রেখেছেন, গায়রাতান মিনাল্লাহ, আল্লাহর আত্মমর্যাদা রক্ষা করতে। বলেন তো, যে সত্যিকার প্রেমিক সে কি চায় তার প্রেমিকার সৌন্দর্য আমার কাছে যেমন প্রকাশ হোক, অন্য আরো বিজ্জন যুবকের সামনে প্রকাশ হোক, এটা চায়? যে সত্যিকার অর্থে স্বামী সে কি চায় আমার বিবির সৌন্দর্য আমার কাছে যেমন সুন্দর প্রকাশিত হোক, আরো দশ যুবকের কাছেও প্রকাশিত হোক, চায়? বড় করে স্যার, যদি সাইয়ে দইবেন নাম দইয়ুস, বেন নাম কি দইয়ুস, নিজের বিবির সৌন্দর্য আর এক বেড়ারা দেখাইবেনলে
ফতে ঘাটে হাটে বাজারে মার্কেটে সবিয়ে বললাম দয়ুস নাম্বার ওয়ান, দয়ুস নাম্বার ওয়ান। তো আল্লাহ পাক নিজের পেয়ারা মাহবুব পয়গম্বরের বাস্তব সৌন্দর্য আল্লাহ ছাড়া আর কেউ দেখুক এটা আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ আকবার, জামালি মাস্তুরুন আন আয়ুনিন নাস গায়রাতাম মিন আল্লাহ। আমার পেয়ারা মাহবুবের সৌন্দর্য আমি নয়ন ভরে দেখব, আমি মন ভরে প্রাণ ভরে দেখব, অন্য কেউ দেখবে এটা আমার মর্যাদায় আঘাত লাগে, এই জন্য আমি ঢাকা রাখছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে কিসের সাথে কিসের তুলনা করেন? নাম্বার দুই, ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য দেখি মিশরের সেলিব্রিটি মেয়েরা শুধু হাতের আঙ্গুলের মাথা কাটছে, আর আমার নবীজির সৌন্দর্য দেখে হাজার হাজার সাহাবায়ে কারাম নিজের গলা কাটছে, খবর আছে। আইজুলাইখা ইসকু নিসবতে আপনি ইউসুফ সে না দেখ উস পে সর কাটতে হে দায়েম আওর ইউস পর আঙ্গলিয়া, হে জুলাইখা তোমার ইউসুফের সাথে আমার প্যারা মাহবুবা কা করিমের তুলনা করিও না, করিও না, করিও না, কারণ তার সৌন্দর্য দেখে মেয়েরা শুধু আঙ্গুল কাটে, আমার পয়গম্বরের সৌন্দর্য দেখে অগণিত অসংখ্য সাহাবায়ে কারাম গর্দন কাটে, স্ত্রীর বিধবা বানায়, স্বামী হারা হয়, সন্তানকে ইতিম বানায়, জেল জরিমানা হুলিয়া মামলা সব বহন করে কাস্টডিতে যায়, ফাঁসির মঞ্চে লটকে, বলেন তো এটা কি নবী প্রেম সারার অন্য কিছু? জামালে হোসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি, তোমারে রোয়ে রোশন পর ফিদা সারি খুদাই হ্যায়, তোমারে রোয়ে রোশন পর ফিদা সারি খুদাই হ্যায়। আমার রসুলের ভিতরে যেমন সুন্দর বাহিরে আরো সুন্দর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি বলবো, কয়টা বলবো? হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহা, হিজরতের রাতে আবু বকর সিদ্দিক এবং তার গোলামকে নিয়ে রওনা দিলেন রাতের অন্ধকারে। কিছুদূর যাওয়ার পরে খুব ক্ষুধা পেয়েছে, গলায় পিপাসা, মানসিক টেনশন, হেই রে জন্মভূমি সারি চলে যাই। আল্লাহ আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে থাকায় সামনে এক কদম মারে, ওয়াল্লাহ ইয়া মক্কা তা ইন্নি লা উহিব্বুক, ও মক্কা আমি সবচেয়েতে তোমার ভালোবাসি, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকে মা সাকান্তু গায়রাক, যদি আজকে আমার স্বজাতি ভাইয়ল জোরপূর্বকভাবে আরে ধাক্কা দিত, বিতাড়িত না করত, তাহলে আমি এই মক্কা সারি এক মুহূর্ত থাকতাম না।